জানি না মানে? এই তো সূর্যদা বলল, জানি না মানে এটা কি? না না দিদি মা, ওরা যখন এতবার করে বলছে তুমি পরশুদিন ঘুরে এসো। আরে আমি তোমার বড় মাউকে কথা দিয়েছিলাম, যখনই দেখতে ইচ্ছা করবে আমাকে খবর দিলে আমি পাঠিয়ে দেবো। আমার কথার খেলা বাবার করিও না তোমরা, ঠিক আছে? কালকে তোমার বন্ধুর অকেশন, তুমি জয়েন করতে পারছো না, পরশুদিন কিন্তু অবশ্যই যেও, বুঝলে? ইচ্ছে করছে তোমাদের প্রত্যেকের মুখোশগুলো টেনে খুলে ফেলে দিই, কিন্তু এখন আমি ভেতর থেকে সাহস পাচ্ছি না। ওরা চলে গেলে তো আমাকে তোমার সঙ্গে একা থাকতে হবে সূর্য, শুধু সেই ভয়ে আমি ওদের কিচ্ছু বলতে পারছি না। আমি আর অত্যাচার নিতে পারছি না সূর্য, আর আমি মার খেতে পারছি না, কিছুতেই না। শালুক, আবির, তোমার দাঁড়িয়ে আছো কেন? মাটু জিনিস খাও। আরে বসো বসো। না না ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি ফাইভে। আমি খুব সুখী আছি, খুব ভালো আছি। আমি যে এত ভালো থাকতে পারবো তা কখনো ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। আমার মতো সুখী আর কেউ নেই। বলে দিস তোরা বড় মামুকে, বড় মামু তো আমার এই বিয়েটা নিয়ে খুব আপত্তি ছিল। বড় মামু যদি নিজে দেখে বিয়ে দিত তাহলে এর 100 ভাগের 1 ভাগ সুখীও আমি হতে পারতাম না। আমি নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছি তো, তাই তাই আমি এত সুখী। আমার মতো সুখী আর কেউ নেই, কেউ নেই। তোরা দেখে বুঝতে পারছিস না আমি কত সুখী? এসব প্রশ্ন আবার করতে হয় নাকি? এতগুলো টাকা নিয়েছি সেগুলো এখন আপনারা শোধ দেন, হয়তো কোনোদিন শোধ দেবেন না। আমি আমি আবার আবার সূর্যকে বড়বাবুর কাছ থেকে টাকা এনে দেবো? কি ভেবেছেন বলুন তো আমাকে, কি ভেবেছেন আপনারা? সূর্য, শুনলি শুনলি তুই, তোর সামনে তোর মাকে কেমন করে অপমান করলে শুনতে পেলি না? আমি এই কারণেই বলছি যাতে পরে আর তুই না বলিস যে আমি তোর বউয়ের নামে বানিয়ে বানিয়ে বলছি। কি বলেছি কি বলেছি তোর বউকে আমি বলতো? হ্যাঁ কি কথা বললাম? ভালো কথাই তো বললাম যে তোমার মামুর এত টাকা, তার থেকে এই কটা টাকা ভাগ্নিকে দিতে পারবে না। কি খারাপ বলেছি রে? হ্যাঁ, তার জন্য আমাকে এতগুলো অপমান করলো যে আমরা নাকি এরকম চেয়ে চিন্তাই বেঁচে থাকি, আমরা নাকি এইভাবেই থাকি? শুনছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমার 2 কান আছে মা, আমি সব শুনেছি, তুমি যাও আমি দেখছি। না সূর্য। কিসের না? এই কথাগুলো যখন বলছিলে তখন মনে ছিল, এখন কিসের ভয়? আমি আমি আর মার খেতে পারছি না সহ্য, আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না। মার খাওয়ার মতো কাজ করছে তো মার খাবে না? হ্যাঁ তো আমার হেডেক না,
তুমি বড় মামুকে কি করে বলবে, নাকি কলেজের প্রিন্সিপালের থেকে ধার নেবে, নাকি কলেজের কোনো কলিগের থেকে টেম্পোরারি লোন নেবে, দ্যাট ইজ ইয়োর বিজনেস, দ্যাটস নট অফ মাই লুকআউট। আমার টাকাটা চাই। তুমি বাপের বাড়ি কবে যাবে বলো? না মানে তোমাকে যদি টাকাটা আনতে হয় বাপের বাড়ি থেকে তাহলে তো যেতেই হবে বাপের বাড়ি, আমি নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। আমি যদি আমার বাপের বাড়িতে গিয়ে বলি যে সৌর্য টাকা চেয়েছে, তোমার ভালো লাগবে সেটা শুনতে? এ বাবা, ছি 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 ছি, এরকম কেউ বলে নাকি? হ্যাঁ, কেমন মেয়ে তুমি? বাবা আমি জানি না, আমি তো শুনেছি মেয়েদের বুক ফেটে যায় কিন্তু মুখ ফোটে না। স্বামীর সম্পর্কে কেউ এরকম বলে? হ্যাঁ, তোমার তো দেখি ধরন টরনই আলাদা। স্বামীর চাইছে বলবো যাকে, শোনো তুমি যেটা করবে সেটা হচ্ছে যে মামাকে গিয়ে বলবে তোমার টাকাটা দরকার, তোমার নিজের দরকার, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাছাড়া আমি তো শুনেছি তোমার মামা নাকি বলেছেন তার সমস্ত সম্পত্তি তোমাদের তিনজনকে, মানে মামার ছেলে আর তোমাদের দুই বোনকে দেবে। তা তোমার বোন তো বিয়ে শাদী কিছুই করেনি, তা তুমি তোমার ভাগটা নিয়ে এসো না। হ্যাঁ, এইসব কি বলছে না? আমি কিছুতেই বড় মামুকে এই কথাগুলো বলতে পারবো না। তুমি কতটা কি বলতে পারবে আমি জানি না, আদৌ বলতে পারবে কিনা আই ডাউট। যাতে ওই টাকাগুলো নিয়ে তুমি ওই লিজার পায়ে সমর্পণ করতে পারো, তার জন্য আমি আমার ভালো মানুষ বড়বাবুর কাছ থেকে তোমাকে টাকা এনে দেবো। কি ভেবেছ কি তুমি আমাকে? আমার বড়বাবুর টাকা এতই সস্তা না? ওকে, যদি একান্ত ওই টাকাটা না দিতে পারো অন্য কিছু দিও। কি অন্য কিছু? কি অন্য কিছু বলো? দেখো আমার কাছে যা কিছু ছিল সবই তো তুমি নিয়ে নিয়েছো, তারপরেও যদি তোমার মনে হয় যে আমার কাছে আরো কিছু আছে তাহলে তুমি বলো, আমি সেটাও তোমায় দিয়ে দেবো। সৌর্য, কিন্তু এই প্লিজ এই টাকাটা আমাকে আমাকে আনতে বলো না প্লিজ। অন্য কিছুটা কি তুমি বুঝলে না এখনো? কি অন্য কিছু? কি একান্তই আমাকে টাকাটা না দিতে পারো, প্রাণটা দিয়ে দিও। দেখ দেখ কেমন ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আরে বাবা এত ভয় পাওয়ার কি আছে? এত ভয় পাচ্ছ অথচ গিয়ে টাকাটা চাইতে পারছো না, কি মেয়ে গো তুমি? ছেলেটার দরকার সেই জন্যই না চাইছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন দাও, পরে বরং তুই ফেরত দিয়ে দিবি। কি রে, হ্যাঁ কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না, কখনো দেবে না, কখনো দেবে না। দিদি, আমি যদি ধরেই নিই যে তোমার বড় মামুকে আমি টাকাটা ফেরত দিতে গেলাম, তোমার বড় মামু নিতে পারবে তো? আমি তো টাকাটা ফেরত দিতে গিয়ে তোমার বড় মামুকে অসম্মান করে বসবো। তাহলে ওই কথাটাই ফাইনাল রইল দিদি। আরে জানো জানো জানো, জানতে তোমাকে হবে। ফাইনাল কথা এটাই রইল যে তুমি 7 দিনের ভেতরে টাকাটা আমাকে দিচ্ছ, এর মধ্যে আমি আর কোনো প্রশ্ন করব না। 7 দিন হয়ে যাবে, আমি যেদিন টাকাটা চাইব সেদিন যদি তুমি না দিতে পারো তাহলে তুমি তো জানো কি ভয়ঙ্কর কাণ্ড আমি করতে পারি। হ্যাঁ, দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।